টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766556, লগ ইন করুন www.totalcablebd.com। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা খুব অনুরোধে যাকে পাই মাঝে মাঝে, আমরা পেয়েছি অ্যাটর্নি সুমা সাঈদ। অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি অনেক ব্যস্ত থাকেন, প্রফেশনাল লাইফ আছে, সেই সাথে পলিটিক্যাল একটি লাইফও আছে, আমি বলব যে কারণে খুব ব্যস্ততা যায়, তার মাঝেও এসেছেন, সে কারণে শুরুতেই ধন্যবাদ দিয়ে রাখতে চাই। থ্যাংক ইউ। এবং সেই সাথে দর্শক, আমরা যেহেতু একজন অ্যাটর্নিকে পেয়েছি, অবশ্যই কথা বলবো আইনি বিষয়, অভিবাসন সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি সুমা সাঈদ, যদিও আপনি অ্যাটর্নি, আমি আরেকটি বিষয়ের, এবং আপনি মূলধারা রাজনীতির সাথেও জড়িয়ে আছেন, আজকে যে লেটেস্ট খবরটি সেটি নিয়ে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই। হাউসে অভিশংসনের ব্যাপারে দুটি ধারায় ট্রাম্পের বিরুদ্ধে যে প্রতিবেদনটি হয়েছে, যেটি আগামী সপ্তাহে উঠতে যাচ্ছে হাউসে ভোটের জন্য, আপনার কি মত? তো আজকে যা হলো দি হাউসের জুডিশিয়ারি কমিটিতে আপনার পার্টি লাইনে ভোট হলো আর কি, 23 ডেমোক্র্যাটস আর 70 রিপাবলিকানস। তো 23 ডেমোক্র্যাটস আপনার ইমপিচমেন্ট আর্টিকেলগুলো ফুল হাউসে পাঠানোর জন্য বিল পাস করলো আর কি, আর রিপাবলিকানরা আপনার ধরেন 17 জন না, ডিসএগ্রি। তো যা হবে আর কি, ধরেন পার্টি লাইনে ভোটিং হবে, হাউসে পাশ হয়ে যাবে কিন্তু সিনেটে পরে গিয়ে আটকে যাবে, তাই তো? এখনো রিয়েলিস্টিকলি এইটাই হবে, কিন্তু আপনার এরপর সম্ভাবনা আছে, যদি মানুষের যদি সবাই যদি ফ্যাক্টসগুলো দেখে এবং ফ্যাক্টসগুলো যাচাই করে যে আচ্ছা যা বলছে এগুলো কি কোনো ট্রুথ আছে, তাহলে অনেকের মাইন্ড বদলাতে পারে। আর অনেকে যদি ভয় না পায় যে আচ্ছা আমি যদি ইমপিচমেন্টের জন্য ভোট দেয়, আমি যদি পরে হারিয়ে যাই, ইজ ইট ওকে ফর মি, তো অনেকে ধরেন ওইভাবে যদি চিন্তা না করে নেক্সট ইলেকশন নিয়ে, বা চিন্তা যদি করে দ্য কনস্টিটিউশন, হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ রাইট, এইভাবে যদি চিন্তা করে আপনার রেজাল্ট অন্যরকম হবে আর কি। মানে আশাবাদী সেই জায়গাটিতে ডেমোক্রেট হিসেবে, আসলে কি এটা আসলে ডেমোক্রেট এবং রিপাবলিকান ইস্যু না? আচ্ছা, সেই জায়গাটিতে একটু জানতে চাই যে ব্যাখ্যাটি কি হবে আপনার কাছে। আমার কাছে এটা ডেমোক্রেট হিসাবে যে তার যে ইমপিচমেন্ট হতে হবে সেটা সেরকম কিছু না, আর যদি আমি যদি রিপাবলিকান থাকতাম না হবেই না সেটা কথা না। তো এখানে আমাদের যাচাই করতে হবে যে কোন ইস্যুটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, কনস্টিটিউশন, রুল অফ ল, যে আইন আইনি নাম্বার ওয়ান না একটা পার্টির প্রেসিডেন্ট অর পার্টি। তো আমি যা মনে করি রুল অফ ল এবং প্রসেস এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এগুলোর জন্য এগুলো যদি আপনি নাম্বার ওয়ান না রাখেন, ওভার টাইম এগুলো সবচেয়ে ইরোড হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। সো মানুষ আসবে যাবে, পলিটিক্যাল পার্টি হবে যাবে, এবং প্রেসিডেন্ট আসবে যাবে, কিন্তু আপনি যে রুল অফ লটা আছে এটা মেইনটেইন করতে হবে। আপনাকে যদি জানতে চাই একদম নিরপেক্ষ অবস্থান থেকে, এত দিন পর্যন্ত আমরা যে তথ্য উপাত্ত পেয়েছি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন, সংবিধানের আলোকে যেভাবে অভিশংসনকে ব্যাখ্যা করা হয়েছে, সব কিছুর আলোকে আপনার কী মনে হয়, ট্রাম্পকে কি অভিশংসন করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ ডেমোক্রেটদের হাতে আছে কি না? ফ্যাক্টস, abuse of power, abuse of congressional subpoena, definitely. এর চেয়েও আপনার কম ইনফরমেশন আপনার US ডিস্ট্রিক্ট অ্যাটর্নিজ অফিস সবসময় চার্জ করে, এবং আচ্ছা তো এখানে ওভারওয়েলমিং ইনফরমেশন, ওভারওয়েলমিং প্রুফ আছে যে হাই ক্রাইমস, মিসডিমিনার, এটা আপনার বলে অ্যাবিউজ অফ অফিস, অ্যাবিউজ অফ পাওয়ার, এটা ধরেন ছোট কিছু না, এটা আপনার পলিসি অরিয়েন্টেড না। যদি পলিসির জন্য হতো তাহলে আপনি ধরেন এই যে যখন বাচ্চাদের কেজে রাখা হলো, এই যে আপনার কয়েকদিন পর পর আপনি জানতে পাচ্ছেন যে মানুষ মারা যাচ্ছে এই কেজে,
ওর যখন এই যে মুসলিম ব্যাংক, এটা কি ধরনের একটা জিনিস? ওর যখন মানুষকে হেলথ কেয়ার সাপোর্ট দিচ্ছে না, তো অনেক, এটা যদি পলিসি রিজন হতো তো অনেক আগেই ওকে ইমপিচমেন্টের প্রসেসে নেওয়া যেত। কিন্তু এটা আপনি আপনি একজনের সাথে পলিসি ডিসএগ্রি করতে পারেন, কিন্তু তাকে বলতে পারেন না যে আমি তোমার পলিসি পছন্দ করছি না, তার জন্য তোমাকে আউট করব। কিন্তু এখানে পলিসির বাইরে, এটা এটা হলো যে একটা প্রেসিডেন্ট, ইউএস ডেমোক্রেসি, 240 ইয়ার্স ওল্ড ডেমোক্রেসি, ইউএস কনস্টিটিউশনে লেখা আছে, যখন এই যে ধরেন কেউ যদি রান করে আপনার সিটি কাউন্সিল, তারপরে স্টেট অ্যাসেম্বলি, স্টেট সেনেট, স্টেট গভর্নর, সিটি মেয়র, ইউএস কংগ্রেস পারসন, ইউএস সেনেট, আপনি এবং ইনক্লুডিং ইউএস প্রেসিডেন্ট, আপনি যে ফরেন হেল্প নিতে পারবেন না, তার মানে হলো যে ডোনেশন, ক্যাম্পেইন ডোনেশন, তার মানে আপনি কাউকে ফরেন, কাউকে গভর্নমেন্টকে আপনি বলতে পারবেন না যে আচ্ছা এই তোমার একে ইনভেস্টিগেট করো আর আমাকে আমাকে সাহায্য করার জন্য। তার মানে হলো হচ্ছে যে আপনার ফরেন ইনফ্লুয়েন্স, এই যে যখন আপনার যে ইউএস সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে, যে সবারই তো এটা, যারা যে সেক্রেটারি অফ স্টেট, তারপরে যারা ন্যাশনাল সিকিউরিটি কাজ করে, ওদের এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ড চেকে যেতে হয়। ইভেন সেক্রেটারি অফ ট্রান্সপোর্টেশন, সেক্রেটারি অল কাইন্ডস অফ সেক্রেটারি পজিশনস অ্যান্ড হাই পজিশন, ওরা সবসময় এফবিআই ওদের প্রোফাইল চেক করে। যদি দেখে যে কোনো ফরেন গভর্নমেন্ট, ফরেন কোম্পানি তাদের ব্ল্যাকমেল করতে পারে বা কিছু করতে পারে, তাদের ক্লিয়ারেন্স দেয় না। যা যে ক্ষেত্রে আপনার যে জারেড কুশনার হয়েছিল, তারপরে যেহেতু সে প্রেসিডেন্টের সান ইন ল এবং আইভাঙ্কা ট্রাম্পেরও, তার জন্য ওরা সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েছে। আর অনেক দিন ওরা টেম্পোরারি সিকিউরিটি ক্লিয়ারেন্সে ছিল, তারপর প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টারভিন করে তার মেয়েকে এবং মেয়ের হাজবেন্ডকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়েছে, বুঝছেন? তো প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে এই ট্রাম্প মানে এভরিথিং মানে অন্যরকম করছে, নর্মাল প্রসেসে কিছু নেই। মানে আমেরিকার দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চার যে জায়গাটি, সেখান থেকে অনেক কিছু ব্যতিক্রম করছেন ট্রাম্প, সেই জায়গাটি থেকে পার্সোনাল বেনিফিটের জন্য। লাস্ট ইয়ার জারেড কুশনার, আইভাঙ্কা ট্রাম্প মেড ওভার $70 মিলিয়ন। ট্রাম্প বলেছিল যে সে যদি প্রেসিডেন্ট হয়, সে তার যে ওনারশিপ আছে বিজনেসে, সেগুলো সে একটা আননোন ট্রাস্টে দিবে, কিছুই করেনি। আর আপনার মোস্ট ইম্পর্টেন্টলি মানে ভেরি স্যাড, এগুলো যে আমি দেখেছি আজকে সকালের যে ভোটটা সেটাও আমি দেখেছি, এটা কোনো এনজয়মেন্টের একটা সময় না। কারণ আমাদের যে কান্ট্রিতে যে ডিস্ট্রাপশনটা হচ্ছে এবং যে আপনার ভ্লাদিমির পুতিন যে বেনিফিট পাচ্ছে আমাদের ডিস্ট্রাপশন থেকে, ভ্লাদিমির পুতিন এই যে আপনার সিরিয়াতে ঢুকে গিয়েছে, তা বিভিন্ন বিভিন্ন কান্ট্রি ঢুকে যাচ্ছে, চায়না তো অলরেডি অল ওভার দ্য ওয়ার্ল্ড, আপনি ইন্ডিয়াও ডিফারেন্ট মুভ করছে বিভিন্ন জায়গায়, বুঝছেন? কারণ আমাদের যে লিডারশিপ, ওয়ার্ল্ড লিডারশিপ, ওয়ার্ল্ড এটা এটা ভ্যাকিউমে, ইউরোপিয়ান ইউনিয়ন ইজ ট্রাইং টু টেক ওভার, কিন্তু ওদের ওদের ইকোনমি তো অত বড় না, আর ওদের তো ই নেই, ওরা তো পারবে না যতই চায়। এই যে ধরেন আপনার টার্কিতেও কিছু কিছু মুভমেন্ট হচ্ছে, সো বিভিন্ন জায়গায় মুভ হয়ে যাচ্ছে, কারণ ইউএস অনেক কিছু করছে না। যে লিডারশিপ যে একটা পজিশন আছে, মানুষ যখন একজনকে সম্মান করে, সেই সম্মানটা আমরা অনেক হারিয়ে ফেলেছি ট্রাম্পের জন্য। এক্স্যাক্টলি, ট্রাম্পের জন্য, শুধু না ট্রাম্পের জন্য না, ট্রাম্পের জন্য যারা যারা কাজ করে সবাই ব্লেম, মাইক পেন্স ইজ টু ব্লেম, এভরি সেক্রেটারি ইজ টু ব্লেম, ইউএস মোস্ট ইম্পর্টেন্টলি, আমি তো লয়ার, আমি তো দেখি কী হচ্ছে, যে আপনার উইলিয়াম বার, ইউএস অ্যাটর্নি জেনারেল, মানে সে যে কী করছে, মানে ইটস ইটস অ্যাজ অ্যান অ্যাটর্নি উই ক্যান ডু দ্যাট, সে আপনার ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টকে সমর্থন দেয়নি, তার ডিপার্টমেন্টের, তার নিজস্ব অ্যাটর্নি আর একটা রিপোর্টের জন্য সে এটা হায়ারিং করছে, ট্যাক্স পেয়ার ডলার খরচ করছে। তো এখানে মানে দ্য হোল সিস্টেম ইজ মেসড আপ, এভরি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন হিয়ার, ইটস লাইক এ ব্রেইন ওয়াশিং থিং গোয়িং অন, কি হয়েছে আমি বুঝতে পারছি না। যেহেতু অ্যাটর্নি আরেকটি বিষয়, যেহেতু আমাদের এখানে বেশিরভাগই আইনি বিষয়, অভিবাসন বিষয় চলে আসে, তো সেই জায়গাটিতে আপনার কি মনে হয় ট্রাম্পের এই আমলে ইমিগ্রেশনের জায়গাটি, সেটির ব্যাখ্যা আপনার কাছে কিভাবে আসবে? ট্রাম্প
ইমিগ্রেন্টস পছন্দ করে না, কিন্তু ইমিগ্রেন্টসে যে ওর কোম্পানিতে কাজ করে, ওর যে গালফ কোর্সে কাজ করে, সেগুলো খুব পছন্দ করে, তাদের পে করে না। ট্রাম্প মুসলিমদের পছন্দ করে না, কিন্তু সব মুসলিম কান্ট্রি, ওয়েলথি কান্ট্রি থেকে যে ইনভেস্টমেন্ট নিচ্ছে এবং সেই কান্ট্রিতে ওর গলফ কোর্স, হোটেল দিচ্ছে, সেটা খুব ভালো লাগছে। ট্রাম্প আপনার সেই আর্গুমেন্ট পছন্দ করে না, মানুষ যে ওকে কোয়েশ্চেন করবে, কিন্তু সে সবাইকে কোয়েশ্চেন করে যাচ্ছে। সে গভর্নমেন্টের প্রোটেকশন চায়, এফবিআইয়ের প্রোটেকশন চায় সব, কিন্তু সে আবার তাদেরকে কথা বলতে দিবে না, তাদেরকে তারা যে রাইট সেটা কখনো মানবে না, মানে নিজের জায়গা দিতে অনর থাকবে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, ফোনে কে আছেন, কথা বলতে হবে, পরে টেলিভিশন শুনতে হবে, ফোনে কে আছেন? হ্যালো, জি নামটি বলে ভাইয়া আপনার প্রশ্ন অথবা মতামত। জি আপু, আমি সুমন বলছি লস অ্যাঞ্জেলস থেকে। জি সুমন ভাই বলুন। আমি আসলে অ্যাসাইলাম জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, দেন আমি এ পর্যন্ত পরপর এক মাস 10 দিনের মাথায় আমি 2 বার ইন্টারভিউ দিয়েছি। এখন ওরা আমাকে বলছে যে কি আমার রেজাল্টটা বাই মেইলে পাঠানো হবে। আচ্ছা, তাহলে কি জানতে চাচ্ছেন? না এখন সম্ভাব্য বা কি রকম, মানে হঠাৎ 2 বার ইন্টারভিউ দিলাম, এটার মানে কারণটা কি? আচ্ছা, এটা কি স্বাভাবিক প্রক্রিয়া? অ্যাটর্নি সোমা সাহেব যদি জানতে চায় যে অ্যাসাইলামের কেসে অনেক সময় আমরা দেখি যে ইমিগ্রেশন অফিসার হয়তো পরপর 2 বার ডাকছেন, কিন্তু রেজাল্টটা আবার দিচ্ছেন না, বলছেন যে ঠিক আছে পরে জানাবো। ওরা রেজাল্টটা ডিলে করতে পারে 2টা কারণে। যে ফ্যাক্টসগুলো যা ই করেছে, অ্যাপ্লিকেশনে যা দিয়েছে ওগুলো রিভিউ করতে চায়, কোনো যদি দেখে কোনো ভুল ত্রুটি সেগুলোকে ওরা ইস্যু বানাতে পারে। তাহলে ওদের রাইট না, ওদের যে গোল এখন যত লেস অ্যাপ্রুভ করা যায়, বুঝছেন? আচ্ছা, ডিনাই মোর অ্যাপ্রুভ লেস, মানে এটা কি হচ্ছে প্রমাণস্বরূপ? যেহেতু অ্যাটর্নি আপনি জানেন প্রতিটি কেস আপনি কোর্ট থেকে শুরু করে সব জায়গায় যাচ্ছেন, যে ট্রাম্পের আমলে এই জায়গাটিতে ডিলে করা কিংবা আমি বলবো যে পরোক্ষভাবে অনেক কিছু করছে, যদিও আইন কিংবা নীতিগত জায়গায় অনেক সময় হোঁচট খাচ্ছে আদালতে গিয়ে, কিন্তু পরোক্ষের জায়গাটি আপনি কি বলবেন, কতটা প্রভাব বিস্তার করেছে ট্রাম্পের বিভিন্ন নীতি? সে অনেক ডিলে হয়েছে সব দিক দিয়ে, আপনি বলতে গেলে প্রতিটি অ্যাপ্লিকেশনের জায়গাটিতে, প্রতিটি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি হাই এবং হাই এবং আরো হবে। আপনার অ্যাপ্লিকেশন লেন্থ ভেরি লং, যেখানে 2 পেজ ছিল সেখানে 20 পেজ, আর রীতিমতো আপনার নিউ গাইডলাইন, নিউ ইস্যু তৈরি করছে, বুঝছেন? কারণ ঠিকই জটিল করার জন্য। আর যে অফিসে আছে স্টিভেন মিলার, সে গত কয়েক মাস আগে ধরা গিয়েছে যে সে আসলে হোয়াইট সুপ্রিমিস্ট, ভেরি আইরনিক, কারণ তার ফ্যামিলি হলো জুইশ, তার ফ্যামিলি থেকে হলোকস্ট সার্ভাইভার্স, ভেরি আইরনিক যে সে একজন এরকমভাবে অন্য ইমিগ্রেন্ট, যারা আমি বলবো যে মোস্ট পিপল কাম হিয়ার যেভাবে আসে, ধরেন যে আপনার ক্যারাভ্যান আপনার সাউথ আমেরিকা থেকে, মানুষের জায়গা কিন্তু ছাড়তে চায় না আনলেস দে রিয়েলি হ্যাভ এন ইম্পর্টেন্ট রিজন। এটা আপনার পারসিকিউশন, হাঙ্গার, ফিয়ার, ওর নয় আপনার এডুকেশনের জন্য যদি আপনার ওই অপরচুনিটি থাকে। কিন্তু এখানে যা হচ্ছে আর কি, যে তার হোল মানে এর এজেন্ডাই হলো উই ডোন্ট লাইক ফরেনার্স, আমেরিকা ফার্স্ট। কিন্তু এরা বুঝতে চায় না যে তারাও একদিন ফরেনার ছিল এবং তারা স্টিল ফরেনার, যেহেতু অনলি নেটিভ আমেরিকানস বলতে পারে যে আমরা অরিজিনাল আমেরিকান। সবার কারো না কারো ফ্যামিলি আসতেছে, 100 বছর আগে এসেছে, নয় 200 বছর, 50 বছর আগে। তো এইভাবে যে কথাবার্তা বলা হয়, আর তারা সব কিছু কাউচ করে ন্যাশনাল সিকিউরিটির জন্য, যে প্রোটেক্ট আমেরিকান এমপ্লয়িজ, প্রোটেক্ট আমেরিকা। কিন্তু অনেক জবই দেখা যাচ্ছে যে আমেরিকান, যখন তারা আমেরিকা বলে মোস্টলি ওরা মনে করে আপনি ধরেন হোয়াইট, তো ওরা চিন্তা করেন যে আরও মাইনরিটি আছে। সো এরকম চিন্তা যখন
আপনার হাইয়েস্ট অফিস থেকে আসবে, আর ওর যে এনফোর্সারগুলো, আমি তো বলবো স্টিভেন মিলার, মাইক পম্পিও, দিস আর অল এনফোর্সার্স, মিচ ম্যাকনেল ইজ অ্যান এনফোর্সার, তারা আইন মানতেছে না, তাদের যে ডিসক্রিপশন আছে কি জব করতে হবে না করতে, সেই জবটা তারা পারফর্ম করছে না, তারা মানে ব্লাইন্ডলি লয়ালি ট্রাম্প যা বলছে ট্রাম্প যা চাচ্ছে সেটা করছে, রাইট জায়গাটিতে রাইট অ্যান্ড রং এখানে দেখতেছে না। তো আমি বলবো তারা এনফোর্সার, ট্রাম্পস এনফোর্সার। তো এইভাবে যখন একটা নেশন, 3 বছর তো হয়ে গেল এই আপনার ডিসেম্বরে 3 বছর হবে, ইটস আ লট অফ ড্যামেজ আপনার মেন্টালি, সাইকোলজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, এবং ফর দ্য রুল অফ ল, ইটস আ হিউজ ড্যামেজ যে মানুষ। কিন্তু একটা জিনিস দেখা যাবে যে এই পরিস্থিতির মধ্যে থেকে অনেক হিরো, অনেক মানুষ, তারা দেখা যাচ্ছে যে দে বিলিভ ইন হিউম্যানিটি, দে বিলিভ ইন দ্য রুল অফ ল, দে বিলিভ ইন পিপল, তো তারা অনেক কিছু করছে সেই জায়গাটিতে কাজ করে। আরেকটা প্রশ্ন নিয়ে নিই, আরেকটি প্রশ্ন নিয়ে সেই সাথে ফেসবুকেও অনেকে যুক্ত হচ্ছেন, আমরা ফেসবুকেরও একটি প্রশ্ন নিতে পারি। ফারুক আহমেদ তিনি প্রশ্ন করেছেন, সবই আসে ইমিগ্রেশন রিলেটেড প্রশ্নগুলো। তার মা তার গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছে F2B ক্যাটাগরি 2015, এখন পর্যন্ত তার কোনো অ্যাপ্রুভাল লেটার আসেনি, 5 বছর হয়ে গেছে, মানে কারণ কি হতে পারে? এই আপনার ভিসা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ডিলে ডিলে, আমি এক্ষেত্রেই জানতে চাই এটা কি ইচ্ছাকৃতভাবে ডিলে বলবেন প্রশাসনের? কিছু ইচ্ছাপরণভাবে বলতে আমি বলি কেন, কারণ আপনার যে অ্যাপ্লিকেশন ফিগুলা ট্রিপল কোয়াড্রোপল এগুলো বাড়িয়েছে, কারণ হলো যে তারা কেসগুলো এক্সপেডাইট করবে, কিন্তু তারা এমপ্লয়ি হায়ার করছে না যে কাজ করার জন্য। সো কিছুটা আছে, ধরেন আপনার lack of smooth administration, kichuta ache apnar je je overall policy ase the less you bring in is better, shei karone karon homeland security ki bolche chief ki bolche seta to tader enforcer ase office e ebong homeland security teo to amra dekhchi bar bar rodbodol, অনেক অনেক বেশি রদবদলের ঘটনা। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও খুব মজা করে আপনি ব্যাখ্যা করছেন বর্তমান সাম্প্রতিক বিষয়টি নিয়ে, যে কারণে মন্ত্রমুগ্ধের মতো শুনছি আমি, প্রশ্নগুলো একটু চেষ্টা করছি কম নিতে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও এই বিষয়টিতে আসবো। প্রিয় দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস, নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7188776556, লগ ইন করুন www.totalcablebd.com। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি সুমা সাইদ আমাদের সাথে আছেন, ফোনে একজন অপেক্ষা করছেন একটু প্রশ্নটি নিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা যে বিষয়টিতে ছিলাম, আমি সত্যি কথা অ্যাটর্নি সুমা সাইদ খুব মানে এত সুন্দর করে বিশ্লেষণ করছেন বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে, যেগুলো নিয়ে বারবার জানতে ইচ্ছে করছে বর্তমান। আরেকটি বিষয় যদি বলি, যে অভিবাসনের ক্ষেত্রে কিংবা ইমিগ্রেন্টদের ক্ষেত্রে আমরা অনেকগুলো নীতি দেখেছি, বিশেষ করে সীমান্তের যে জায়গাটি, থার্ড কান্ট্রির মাধ্যমে অ্যাসাইলামের জায়গাটি, সেই জায়গাটিতে আছে অ্যাসাইলামের নতুন নিয়মও করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অ্যাসাইলামের ক্ষেত্রে যে নতুন নিয়মটি করতে যাচ্ছেন, যেটির উপর ভোট এবং জানুয়ারিতে হয়তো কার্যকর হয়ে যেতে পারে, সেই বিষয়টি একটু জানতে চাই। ওয়াও, আপনি যে অ্যাসাইলাম তো আছেই, আপনি যেটা বলতে চাচ্ছেন মানে অলসো রেফিউজি সিচুয়েশন, রেফিউজি থেকে, আর আমাদের রেফিউজি নাম্বার পার্সেন্টেজ অফ পিপল অলরেডি কমে গিয়েছে অনেক যারা আসতেছে, আর যারা দেখা গেছে যারা আসতেছে তারা মানে তারা খুব সিকিউরিটি চেক, নিরাপত্তার জায়গাটি বেশি, তারা শুরু থেকেই সিকিউরিটি চেক করে ওদের নিয়ে আসে। তো আপনার কোনো ওরা অনেক সময় আর্গুমেন্ট যে ওরা সিকিউরিটি রিস্ক, আসলে ওরা রিস্ক না, কারণ ওরা এক্সটেন্সিভলি দে গো থ্রু সিকিউরিটি চেক। সিকিউরিটি চেক, একটা প্রশ্ন নিয়ে নিই আমরা, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? জি আপু, আমি বলছি আর কি, বাংলাদেশ থেকে আপনি ফোন করেছেন ভাই? আমার ওয়াইফ আমার জন্য গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন, আমি ওয়েলকাম লেটার পেয়ে গেছি, কিন্তু এখন তো উনি সিটিজেনশিপ হয়ে গেছেন, এখন যদি উনি ওনার ক্যাটাগরি চেঞ্জ করেন তাহলে কোনো প্রবলেম হবে কিনা? আমি ওয়েলকাম লেটার পেয়ে গেছি। আচ্ছা, কি বলবেন? তো উনি ওয়েলকাম লেটার পেয়েছে, ওনার কি ইন্টারভিউ হয়ে গিয়েছে?
জি জি, উনি কালকে আপনার রিসিভের যে ওথ হয়ে গেছে আর কি, কাগজ পেয়ে গেছে। না, আপনার ওয়াইফ যে আপনার জন্য অ্যাপ্লাই করেছে, আপনি কোন পর্যায়ে আছেন, মানে আপনার ইন্টারভিউটি হয়েছে কি? আমার ওয়েলকাম লেটার দুদিন আগে আমি পেয়েছি আর কি। ইন্টারভিউ হয়নি, ওয়েলকাম লেটারটি পেয়েছেন? ওয়েলকাম লেটার চলে আসছে। এখন চাচ্ছি আমার ওয়াইফ তো এক্সপিরিয়েন্সড হয়ে গেছে, আমি চাচ্ছি যে আমার গ্রিন কার্ড থেকে আমার ওই ক্যাটাগরিটা চেঞ্জ করতে, এখন কি এটা করলে কোনো প্রবলেম হবে কিনা? আপনি তো এটা হাজবেন্ড ওয়াইফের, এটা কোনো সমস্যা হবে না। আপনি যদি করতে চান, আপনার ওয়াইফ যদি আপগ্রেড করতে চায়, কিন্তু আপনার গ্রিন কার্ডে কোন পর্যায়ে আছে সেটা দেখে নিতে হবে আগে। আর উনি আমার ওয়েলকাম লেটার চলে আসে আর কি, এখন তারা বলছে যে সবকিছু ডকুমেন্ট জমা দিতে আর কি। মানে আমার ওয়াইফ তো গ্রিন কার্ড হোল্ডার, এখন চাচ্ছি যে যেহেতু সিটিজেনশিপ পেয়ে গেছে, তাহলে চাচ্ছি যে কোন ভিসার জন্য অপেক্ষা করতে হয় না, দ্রুত হয়। জি, তো ওনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার ছিল, উনি যেটা বলতে চাচ্ছে যে ওনার ই এখন ডকুমেন্ট সাবমিট করতে হবে, ভিসা ইজ অ্যাভেলেবল, তো ডকুমেন্ট সাবমিট করলে ইন্টারভিউ হবে। তো এই পর্যায়ে উনি ওনার ওয়াইফ যদি স্ট্যাটাস চেঞ্জ করে ফ্রম গ্রিন কার্ড হোল্ডার স্পাউস টু সিটিজেন স্পাউস, তো কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয়, উনি যে জায়গাটিতে, উনি যদি তার যে আবেদন যে পর্যায়ে আছে, তিনি যদি আবার গ্রিন কার্ডের জায়গায় তার স্পাউস সিটিজেন, সেই জায়গাটিতে কি পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে কি না? এখন ডিপেন্ড করে ওনার কোন পর্যায়ে আছে। আচ্ছা, তার শুধু ওয়েলকাম লেটার আসছে, শুধু ওয়েলকাম লেটার আসছে, তো এখন ডকুমেন্ট সাবমিট করতে হবে, তারপরে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, তারপরে ইন্টারভিউ হবে। তো এখন কতদিন লাগবে সেটা তো আমি বলতে পারবো না, আবার হঠাৎ কোনো অ্যাপ্লিকেশন ব্যাকলগও হয়ে যেতে পারে, যেহেতু এটা আপনি গ্রিন কার্ড হোল্ডার, তখন যখন ইমিগ্রেন্ট স্পাউস হয় তখন এটার কোনো ব্যাকলগিং নাই, তাড়াতাড়ি হয়ে যায়, মানে সিটিজেনের আপডেট করে দিয়ে ইনফরমেশনটা করে দেওয়াটাই ভালো, আপনি যে জায়গাটিতে বলছেন কোনো সমস্যা নেই। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আসবো সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন, কথা বলতে হবে? জি, কথা বলতে হবে, নামটি বলে প্রশ্ন করুন ভাইয়া। জি, আমার কোশ্চেন ছিল, যে কেউ যদি কারোর জন্য, যদি ইমিগ্রান্ট এখান থেকে যদি কারোর জন্য অ্যাপ্লাই করা হয়, কোনো ভাই যদি কোনো ভাই বোনের জন্য বা কোনো হাজবেন্ড যদি কোনো ওয়াইফের জন্য, সো সে যদি সেক্ষেত্রে যদি সময়টা তার আসার আগে যদি সে যদি বিধি বিচার বা অন্য কোনো বিষয় যদি এখানে আসে, সেক্ষেত্রে কি তার যে ইমিগ্রান্ট হিসেবে যে অ্যাপ্লাই করা হয়েছে ওটা কি ক্যান্সেল হয়ে যাবে, না সে বিধি বিষয় এখানে এসে তার ওই ইমিগ্রান্ট বিষয়কে ভাইসরা চেঞ্জ করতে পারবে? কি বলবেন? এটা ক্যান্সেল হয় না, বাট ভেরি আনলাইকলি যে আপনি যদি ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেশনে প্রসেসিংয়ে থাকেন, আজকাল ভিজিট ভিসা অ্যাপ্রুভাল দেয়। আচ্ছা, আর এখানে আসার পরেও ডিপেন্ড করে তার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনটা কবে হয়েছিল এবং কবে ভিসা অ্যাভেলেবল হবে, সেই যে আবার এখানে সব কিছু অ্যাডজাস্ট করতে পারে সেটাও মানে কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তা আপনি তো ভিজিট ভিসা নিয়ে আসলে ম্যাক্স ওয়ান টাইম সিক্স মান্থ থাকতে পারে, আর তারপর বের হয়ে যেতে হয় অন্য এক্সটেনশন নিতে হয়, মানে তার স্ট্যাটাসটি লিগাল থাকতে হবে। এক্স্যাক্টলি, ইউ অলওয়েজ হ্যাভ টু বি লিগাল, লিগাল, নাহলে অ্যাডজাস্টের জায়গাটি না। অনেকে আবার ভাবেন যে ঠিক আছে থাকতে থাকি তারপরে অ্যাডজাস্ট করে নিব, সেই জায়গাটি আমি আমার ক্লায়েন্টকে সবসময়ই বলি, এবং বাংলাদেশে অন্য জায়গা থেকে আমাকে কল দেয় কনসালটেশনের জন্য, আমি বলি যে যদি ভিজিট ভিসা পান 5 years, 10 years, ডোন্ট রুইন ইট। আচ্ছা, ডোন্ট রুইন ইট unless you are guaranteed way to stay here. অনেকে ভিজিট ভিসা এসে কনভার্ট করে স্টুডেন্ট ভিসা, অনেকে আপনার গেট ম্যারিড ওর দে গেট এ জব মেবি, বাট ইফ ইউ আর নট
if it's not a guarantee, don't ruin it. Don't lapse it. কারণ একবার যদি ল্যাপস হয়ে যায় ওটা আর ফিরে পাবে না, এক নাম্বার, আবার ভিসা দিবে না, আর দু নাম্বার আপনি ইলিগাল হয়ে যাচ্ছেন, আর ওয়ান ডে অফ স্টেইং ইলিগাল দি বার যে আপনি এই এই তিন বছর এখানে ঢুকতে পারবেন না, আর এক বছর ঢুকতে পারবেন না, আর টেন ইয়ার্স ডিপেন্ডিং অন হাউ লং ইউ আর স্টেইং হিয়ার ইলিগালি ইজ নট ওয়ার্থ ইট। তাদের যে আর্থিক অবস্থা খুবই ভালো, মানে তারা আসতেছে ফান করতে, তারা আসতেছে তাদের ছেলে মেয়েকে দেখতে, তারা আসতেছে এখানে ট্রাভেল করতে, কিন্তু তাদের যে এইরকম সিচুয়েশনে না যাওয়াই ভালো আর কি, কোনো ধরনের রিস্ক কিংবা যে জায়গাতে পরে তো স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রে যে জায়গাটি বলছিলেন টাফ হয়ে যাচ্ছে। আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? ১৮ বছর বয়স হবে তো ও কি ওর আব্বু আম্মুর সাথে আসতে পারবে, মানে এটা কি প্রসেস হতে পারে? না, আসতে পারবে না। তো ওনার কেন ওয়াইফের যে ইসে আপনার হাজবেন্ড ওয়াইফ আছে, আই মিন মা বাপ, তাদের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে। আর যখন আপনার একজন আপনার এসে চাইল্ড অ্যাপ্লাইজ ফর দ্য প্যারেন্ট, তাদের যে ভাই বোন আছে তারা ওই ডেরিভেটিভ ভিসাটা পায় না। আচ্ছা, আলাদা অ্যাপ্লিকেশন। ওই তো ওনার ভাই বা বোনের জন্য অ্যাপ্লাই করা উচিত। ওয়ান্স তার মা বা বাবা আসে, সে ওই ওই গ্রিন কার্ড দিয়ে আবার বাচ্চার জন্য আবেদন। আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম, নামটি বলে নিতে হবে। হ্যালো, জি নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম, নামটি বলে নিতে হবে। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আপা, আপনাকে প্রশ্নটি খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম, আমার একটা প্রশ্ন ছিল যে আমার ভাই 2011-এ ওনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছে, এখন ওনার একটা অ্যাডাপ্টেড চাইল্ড আছে, ওইটা আমরা অ্যাড করি নি, উনি বলতেছে অ্যাড করার জন্য, আমরা কি করবো কি করবো না? আচ্ছা, কি বলবেন? ভাই বোনের অ্যাপ্লিকেশন, কিন্তু যার জন্য আবেদন করেছেন তাদের একটি অ্যাডাপ্টেড বাচ্চা আছে, তো সেটি কি অ্যাড করে দিলে কোনো সমস্যা হবে কিনা, নাকি করা যেতেই পারে? তাদের সঙ্গে বাচ্চার বয়স কত? নাইনটি কেটে গেছে। যদি বাচ্চার বয়স ছোট হয় সেভাবে যদি একটু ব্যাখ্যা করেন, 21-এর নিচে আর 21-এর উপরে। যদি আপনার ইউজুয়ালি যা হয়, এটা যদি নিউ চাইল্ড হয় অ্যাপ্লিকেশনের পরে, ন্যাচারাল বার্থ অর মেবি অ্যাডপশন, আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তখন অ্যাড করা যায় অ্যাফিডেভিট অফ সাপোর্টে, তারপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশনে। নেসেসারিলি যে আপনার যে যে অ্যাপ্লিকেশন সেটা এখন অ্যামেন্ড করতে হবে সেটা কথা, সেটা না। আর আপনি 21 over 21, আপনার এখনও কিছু করার নেই, আপনার অপেক্ষা করতে হবে কবে ই হবে আপনার ভিসা অ্যাভেলেবল। আচ্ছা, সেটির জন্য। তার আরেকটি প্রশ্ন ছিল, মানে সে যে জায়গাটিতে শঙ্কা প্রকাশ করেছে যে অ্যাডপ্ট যে বাচ্চাটি, তারটি কি অ্যাপ্লিকেশনে ইনক্লুড করলে কি কোনো সমস্যা হয়, নাকি করলেও কোনো সমস্যা হবে? যখন ওনার ভাই বোন আসবে, হুম হুম, যখন সব পেপারগুলো তৈরি করতে হবে এবং সাবমিট করতে হবে, অ্যাফিডেভিট অফ সাপোর্ট, তারপরে DS-260 ভিসা অ্যাপ্লিকেশন, তখন অ্যাড করলে কোনো সমস্যা নেই। বাট অবশ্যই সব কিছু জানতে হবে যে অ্যাডপ্টেড চাইল্ডের বয়স কত, কখন অ্যাডপ্ট করেছে, অনেক কিছু ইনফরমেশন। না, আমরা কিন্তু বলি এই অনুষ্ঠানে, আপনারা যখন প্রফেশনালরা আসেন, যে আমরা কিন্তু এখানে খুব সাধারণভাবে তথ্যগুলো দেওয়া হয়, কারণ আইনি বিষয়ে যখন সুস্পষ্টভাবে একটি সিদ্ধান্ত দিতে হবে অনেক কিছু আপনাদের দেখতে হয়, অনেক পারিপার্শ্বিক অবস্থা, কারণ ফাইল টু ফাইল ভেরি করে কিন্তু ডিফারেন্ট। এই আই মিন এই সব অনুষ্ঠানে এত ইন ডেপথ ইনফরমেশন দেওয়া সম্ভব নয়, আমরা নিতেও চাই না। আর আমি একটা কাজ করি, এখন যদি কেউ কল দেয় ফোনে, আমি কোনো কনসালটেশন দেই না। আচ্ছা, আর আমি, কারণ যখন একজনের সামনে বসে আমার অনেক ইনফরমেশন আমি নিতে পারি এবং অনেক কিছু ধরতে পারি, যদি একজন ফোনে আমি দেখতেছি না তার ফেস কীভাবে কথা বলছে, তার ফেস এক্সপ্রেশন,
তো সামনে অনেক থাকলে আমি ধরতে পারি যে অনেকে এসে মেবি সব কিছু বলছে না আর ভুলে যাচ্ছে, ইনফরমেশনগুলো আমি নিতে পারি এবং বুঝতে পারি, এবং এটা তো দরকার, খুবই দরকার। আর যে ভালো অ্যাটর্নি রিটেইন করা এটাও খুবই দরকার। এখন আমি ক্লায়েন্টদের এবং ফ্যামিলি মেম্বার কলিগদের সবাইকে বলি যে যখন কারো জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এবং ইভেন ন্যাচুরালাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, একটা অ্যাটর্নির কাছে পরামর্শ নিয়ে করা ভালো। যদি কনসালটেশন লাগে $300-$500 ইয়ার স্পেন্ডিং, ওর যদি সাহায্য লাগে বিকজ ইটস এ কমপ্লিকেটেড কেস, ওখানে $2,000-$3,000 টাকা খরচ করা ভালো, মানে সব কিছু বুঝে করা ভালো এবং একটা লাইনে সাহায্য নিয়ে করা ভালো। কারণ একবার যদি অসুবিধা হয়ে যায় ওইখান থেকে ফিরে আসা খুবই টাফ, খুবই কঠিন হয়ে যায়, জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায়। ছোটো ছোটো ভুলগুলো কিন্তু অনেক বড় ভুল এবং জটিল পরিস্থিতি তৈরি করে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা খুব সুন্দর করে শুরু করেছিলাম বর্তমান প্রশাসনের যে জায়গাটি, আজকের একদম হট নিউজ আমি বলবো সেটি নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই সাথে অভিবাসন আইনি বিষয়ে বর্তমান প্রশাসনের আমলে যে জায়গাগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন, এবং আমি বলেছি যে আপনাকে আমরা পরবর্তীতে অনুষ্ঠানে চাই, কারণ এই বিষয়গুলো আমাদের জানা দরকার, কারণ কি হচ্ছে আমার চারপাশে সেটি আজ সবকিছু মানে খুবই অকওয়ার্ড, খুবই মানে মানে কি অ্যাজ এন অ্যাটর্নি, অ্যাজ এ পার্সন রুল অফ ল, মানে আমাকে এত অবাক লেগেছে যে আপনার যে মিচ ম্যাকনেল সিনেট মেজরিটি লিডার বলেছে যে আমি সে এবং তার হোয়াইট হাউস কাউন্সিল যাকে প্রেসিডেন্টকে রিপ্রেজেন্ট করবে এবং মিচ ম্যাকনেল ইজ এ জুরর যাকে মানে ট্রায়ালের পরে ডিটারমিন করবে সে গিলটি নট গিলটি, কনভিকশন নো কনভিকশন, তারা সে বলছে যে আপনি সে হোয়াইট হাউসের সঙ্গে অ্যালাইন করে সব পজিশন এবং সব কিছু করবে। Unheard of. We can never do that. I mean, Judy, as an attorney, I have a jury trial and I go to the foreperson and say, look, this is what I'm going to talk about. This is how I want you to vote for my client. I'm going to be ousted. My license is going to be in trouble. I'm going to be disbarred for all that. You can't do that. this is like a serial drama hocche arke. অসংখ্য ধন্যবাদ। এবং এই বিষয়টি নিয়ে, ইম্পিচমেন্ট নিয়ে যেহেতু আরও আমাদের আলোচনা করতে হবে, খুব সুন্দর আইনের যে জায়গাগুলো, ছোট ছোট বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আমরা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারি না যে আসলে কি দুই দল পলিটিক্যালভাবে গেম হচ্ছে কি না সেটির আইনগত জায়গাটি থেকে। এটা মানে ডোন্ট মিস্টেক ইট, আই ডোন্ট ওয়ান্ট দ্য ভিউয়ার্স টু মিস্টেক, কিন্তু গেমম্যানশিপ হচ্ছে না। পলিটিশিয়ানস দে হ্যাভ টু প্লে লিটল গেম, বাট এই ক্ষেত্রে মানে এখানে কোনো পলিটিক্স নেই, ইমপিচমেন্ট ইজ এ পলিটিক্যাল প্রসেস, বাট এখানে যে ট্রুথ আছে, ফ্যাক্ট আছে, সেটা তো আমার চাইতে হবে যে আমি বুঝতে চাই এখানে কি সত্য কি অসত্য, কি প্রেসিডেন্ট কি করেছে বা করে নাই। তো রিপাবলিকানরা কিছুই বুঝতে চাচ্ছে না, এটা বলতে চাইছে শ্যাম, ইটস এ হক্স, ইটস এ উইচ হান্ট, and they go on and it's not helping us. No, it's not helping us. অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি সুমা স্যার। সেই সাথে দর্শক, আজকে খুব সুন্দর প্রাণবন্ত আলোচনা হয়েছে, আইনি বিষয় যেমন এসেছে, বর্তমান সাম্প্রতিক বিষয়ের যে আইনগত দিকগুলো আছে সেগুলো আমরা অ্যাটর্নি সুমা স্যারের কাছ থেকে অনেক কিছু জেনেছি। আপনারা সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।